তাহলে বছরে যদি 40 লাখ টাকা আসে, এটার থেকে তো আপনার মাসে 40 লাখ টাকা আসবে। এখন স্মার্টফোন হবে, ল্যাপটপ হবে, আর লাগাইলে অন্ততপক্ষে যদি 2 বছরও গাছটা থাকে, যদি তাৎক্ষণিক 6 মাসও লাগে, তাও তো ওই গাছের অক্সিজেনটা পাবে, ছায়াটা হবে, এই কারণে। ঠিক আছে, আমরা এখানে গাছটা লাগাই দিই, বুঝতে পারছি। এটা পুরোটাই তো বাউন্ডারি দেওয়া আছে না? খুব সুন্দর, খুব সুন্দর। আর ওখানে আচ্ছা, কোয়ার্টার এরিয়াটা কতখানি? আচ্ছা, 5000 স্কোয়ার ফিট। কিন্তু কতগুলো মানে এখানে বাড়ি আছে আর কি? 4টা বিল্ডিং, প্রত্যেকটা 2 তলা, 4টা বিল্ডিং এর 16টা পরিবার থাকে। আমি বলছি যে ওইটাতে আমরা যদি ওই রেসিডেনশিয়ালটা হাইরাইজ করে দিই, তাহলে তো ওখানে আপনি মনে করেন এটা এটার এই কোয়ার্টার গুলা বয়স কত? আর আমি যদি এখানে EDC-র আমাদের 700 কোটি টাকা আছে, তাহলে 700 কোটি টাকা দিয়ে ধরেন এখানে আমরা 5 একর জায়গায় ধরেন 41 তলা আমরা মানে একটা কমার্শিয়াল করলাম, নিচতলাতে ফ্যাক্টরি মানে ওইভাবেই করলাম, যাতে এখানে ধরেন ল্যাপটপ, ইলেকট্রিক ভেহিকল সবকিছুই আমরা ওইভাবে করতে পারি। আর উপরের দিকে বিজনেস স্টোর হলো, মানে যা যা কমার্শিয়াল পারপাস হলো, তাহলে এখান থেকে তো আপনার টেস্টিসের একটা বড় আয় আসবে। আর এই পুরো বিল্ডিং এর পরিচালনা যখন ফ্যাক্টরি হবে, তখন ধরেন ওয়ার্কারদের একটা ডিমান্ড তৈরি হবে। এখন কত আছে? 100 জন হবে আমাদের ইউনিয়নে? 130 না স্যার, অফিসার ইয়াসো 155 তাহলে 155 জন যদি ওয়ার্কফোর্স হয়, তাহলে ওখানে আমাদের আরো 1500 ওয়ার্কফোর্স লাগবে। মানে আমাদের এখানে 41 তলা টাওয়ার হলে এটার যে পুরো অপারেশন, আর তার সাথে আমরা এখানে যেটা আর কি আমাদের প্রকৌশলীরা বলে বা আমাদের আর্কিটেক্টরা বলে, সেই অনুযায়ী এখানে আমাদের আবাসিক ভবনটা আমরা করে ফেলবো, ওটারই একটা পার্ট হিসেবে থাকলো। কারণ এখানে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে তুমি যত বড় ফ্যাক্টরি করো, যত বড় মানে কমার্শিয়াল মানে অ্যাক্টিভিটিস করো, কিন্তু ওখানে তো আরও সাপোর্টিং কাজ লাগবে, মানে ভিন্ন ভিন্ন স্তরের তো লাগবে। এখানে সিকিউরিটি গার্ড লাগবে, এখানে ক্লিনার লাগবে, এখানে ড্রাইভার লাগবে, এখানে আপনি মনে করেন যে ফ্যাক্টরিতে ওয়ার্কার লাগবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাগবে, BSc ইঞ্জিনিয়ার লাগবে, তাই না? সো ওইভাবে আমরা এখানে আর কি একটা আবাসিকটাও করে ফেলি, তাহলে পরে ওই প্ল্যানটাই মানে বাস্তবায়ন করি। ও থেকে নোটিশ দিচ্ছেন ডেস্কোকে? হ্যাঁ, তাহলে সেভাবে রেডি করেন। কারণ আমাদের ডিজি সাহেব, আপনি কতদিন লাগবে এটার? এখানে মোটামুটি তো আমাদের করা ছিল ওখানে একটা, হ্যাঁ ওইটা ছিল 1 একর জায়গার উপরে, কিন্তু এখন তো আমাদের 5 একর জায়গার উপর হবে। আর ওইটার সাথে আবার ডিজাইনে অ্যালাইনমেন্ট করে এখানে একটা রেসিডেন্সিয়াল করতে হবে। ওকে, এটা কি গাছ দিচ্ছেন? গোকুল ফুল। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে শুধু বালু দেখতেছি যে এটা তো মাটিটা না না, আমি বলছি যে এখানে যেটা করতে হবে, আমরা যেটা করি যখন ওই শিফট করতে হয় একটা হাফ ড্রামে, আমরা মাটি তৈরি করি, করে মানে ওই মানে বিভিন্ন সার টার দিয়ে তৈরি করি, তাহলে ড্রামের উপর দিয়ে ওইটা বসায় দিই, তখন ওই যখন প্রয়োজন হয় ওখান থেকে তুলে আর এক জায়গায় লাগাই দেওয়া যায়। স্যার, আমি কাল কালে রাতে খবর পেয়েছি তো স্যার, সেই হ্যাঁ ঠিক আছে, আমরা লাগানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন, ওইভাবে দিলে সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, তাছাড়া গাছটা তো বাঁচাতে হবে। ঠিক আছে, তাহলে বাকিগুলো দিয়ে দিন, আমার আরো 2টা প্রোগ্রাম আছে, তো আমি তাহলে আরো গাছ আছে না, অন্যগুলো লাগান। আচ্ছা, আর কি কি আছে? ঠিক আছে, নিম গাছ পাননি? নিম গাছ দিয়ে দিই। ঠিক আছে, নিম গাছ লাগাই।
স্যার ওই যে নিম গাছটাকে স্যার লিডটাকে শোষণ করে সেজন্য রাস্তার সামনে। হ্যাঁ ঠিক আছে, আমরা প্রত্যেক জায়গায় নিম গাছ কমন দিছি, এগুলো কিছু গাছ তো আছে। আর ওই জি কামাল সাহেব, আপনি কি ইয়ে করছিলেন ওই যে আমাদের স্থপতি পলাশ ভাষ্যের কথা বলছিলেন যে এখানে একদম খুব সুন্দর হবে, কারণ আমরা এক একর জায়গাটা করতে গেলে কষ্ট হতো, আর এখানে পাঁচ একর জায়গা তো এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই যে আপনি এলিভেটেড এক্সপ্রেস করে দিছে, আমার তো আসতে তো 20 মিনিট লাগলো। ল্যান্ডিং এ তো এখানে স্যার। হ্যাঁ আর ল্যান্ডিং তো এখানে দস্তো ভালো, এবং উনি এমডি সাহেব সহ আসবে খুব শিগগিরই আমরা বলতে। হ্যাঁ কলেজ মিটিং আমরা মিটিং করেছি, আমরা এই নিম গাছটা লাগাই তাহলে এখান থেকে বের হবে। ঠিক আছে, তাহলে আমাদের বাইরে আমাদের ফান্ডের জন্য যেতে হলো না আশরাফ সাহেব, বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটা এটা এটা গাছটা কিন্তু ভালোভাবে যত্ন নিতে হবে। নিম গাছটা যত্ন সহায়, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে। আর এরপর থেকে যেটা করবেন, যেখানে নতুন স্থাপনা হবে ওখানে হাফ ড্রামে গাছটা আপনি বসায় দেবেন, তাহলে পরে যেটা হয় কি যে যখন আপনি কাজটা শুরু হলো, যখন ডিজাইন ফাইনাল হলো, আউটলাইন হলো, হ্যাঁ সরি, তখন তখন আপনারা মনে করেন যে আমরা গাছটা ওখান থেকে নিয়ে অন্য জায়গায় শিফট করতে পারবো। ঠিক আছে স্যার, হ্যান্ড ওয়াশ দিবেন? ওরে লাগাই দেবো না সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, থাক করে লাগাই দিন আপনারা, আমি নিম গাছটাই বলছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, একটু পানিটা দেন গাছে। ঠিক আছে, আমরা বের হই, কোন প্রশ্ন আছে? আর ভালো আছেন? ঠিক আছে, তো ওই জায়গাটা ভালো, এখানে আমরা করে ফেলবো। আপনি যে যেগুলো সহযোগিতা লাগে ইয়োনো মহোদয়, আপনি একটু সহযোগিতা করে। ঠিক আছে ওকে, হ্যাঁ আমরা একটু টেসিস প্রতিনিধিটা আপনার সাথে একটু সাক্ষাৎ। হ্যাঁ বলেন, আমি সময় দেবো নি, আমি নেক্সট উইকে দিই, আমি একটু ইউকে একটু ব্যস্ত আছি। ঠিক আছে, আমরা এই নেক্সট উইকে সময় দেবো। হ্যাঁ মন্ত্রণালয় আসে, মন্ত্রণালয় আসে, ঠিক আছে, অথবা যদি আমি এখানে আসি আমি সময় দেবো নি। ঠিক আছে ওকে, ঠিক আছে, হ্যাঁ গাড়ি দিকে, ঠিক আছে। আমরা এখন তো ইয়েতে যাব, ওই সজীবাদের জয় আর্ট স্টেশন, তারপরে আমাদের টেলিকম একাডেমিতে। হ্যাঁ ঠিক আছে, শ্রমিকদের ব্যাপারে স্যার একটা ভর্তি একটা ডিসিশন আসছে স্যার, শ্রমিকদের স্যার ইয়া করার জন্য স্যার, এই শ্রমিকরা স্যার অনেক 13 বছর ধরে স্যার আসছে না। আমরা কোনো শ্রমিকদেরকে তো ছাঁটাই করতে চাই না, কিন্তু আমরা তাদেরকে কাজে লাগাতে চাই এবং ভবিষ্যতে আরও কাজের সুযোগটা তৈরি করতে চাই। আমার যেটা উদ্দেশ্য যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর এই নিজে হাতে গড়া সংগঠন, এই সংস্থাটাকে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা, সেই কারণে আমি দেখতেছি যে টেসিসের যে তিনটা গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ আছে, তিনটা জায়গা আছে, উত্তরাতে 2.5 একর, ওখানে আপনার 18 একর, এখানে হচ্ছে প্রায় 6 একর, মানে 5 একর, 5.5 একর। তো এখানে আমরা যদি ধরেন আমাদের সরকারের যে সম্পদগুলো আছে এটা যদি সঠিকভাবে আমরা কাজে লাগাই, তাহলে কিন্তু আপনাদেরও কার্যক্ষেত্র তৈরি হবে, আপনাদের আরও নতুন কর্মসংস্থান তৈরি হবে, আপনাদেরও সম্মান মর্যাদা এবং ধরেন আয় এটা বৃদ্ধি হবে, সেটাই আমাদের লক্ষ্য। তো এই জন্য জুনের 30-এর মধ্যে আমি বলছি অপচয়টা রোধ করে এবং অপ্রয়োজনীয় সম্পদগুলোকে আমরা একটু সংরক্ষণ করে প্রয়োজনীয় মূল্যবান সম্পদগুলোকে আমরা ব্যবহার করব এবং যে জনবলটা আছে তাদের কার্যকর করব। আমরা যদি ওখানে আপনাদের আমার প্রত্যেকটা কর্মীর একটা করে জব ডিসক্রিপশন রেডি করতে বলছি এমডিকে। ঠিক আছে, আমি নেক্সট উইকে সময় দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এখানে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।